একটি হলো তো এই রেগুলেটরি যেগুলো ছিল সেগুলো শিথিল করা, যেমন এডিআর, এনপিএল এর ক্লাসিফিকেশন, এনপিএল এর জন্য প্রভিশনিং ইত্যাদি রিল্যাক্স করেছে, আর সাথে সাথেই ফরেন রিজার্ভও বেড়েছে যে থেকে খরচ করা যায়, এবং এক্সেস লিকুইডিটি হয়েছে বেশি, যার ডিম্যান্ডের তুলনায় বেশি। আর অন্যদিকে ডিপোজিটের যে ইন্টারেস্ট রেট, এটা এই 5% ইনফ্লেশনের ফলে রিয়াল টার্ম নেগেটিভে চলে গেছে। তো নেগেটিভ ইন্টারেস্ট রেট এটা ইনভেস্টমেন্টে প্রমোট করা স্বাভাবিক ছিল, কিন্তু বর্তমান অস্বাভাবিক অবস্থায় সেই ইফেক্টটা আমরা দেখতে পাচ্ছি না। এর একটি কারণ হলো হতে পারে যে আমরা ইরানিতে কি হবে সে সম্পর্কে কিছুটা অনিশ্চিত, এবং যারা ইনভেস্ট করেন তারা বর্তমান পরিস্থিতিকে একটু সঙ্গে দিকে নিয়ে যান যে এই পরিস্থিতি হয়তো এরকমই চলবে যদি এটার একটা নাটকীয় পরিবর্তন না আসে। এবং সত্যিই সংক্ষিপ্ত হলো এই কোভিড এর কতদিন স্থায়ী হবে, তো সেদিক থেকে একটা আশাব্যঞ্জক কি হলো যে কোভিড এর যে ভ্যাকসিন সেটা আমরা শুরু করেছি, কোভিড এর ইনফেকশন ডেথ রেটও কমে গেছে, এবং এই কোভিড দেওয়ার বন্দোবস্ত সারা দেশে করা হয়েছে, কোভিড ইনশাআল্লাহ আমাদের নিয়ন্ত্রণে আসবে, যেখানে অর্থনীতি আবার স্বাভাবিক গতিতে ফিরে যাবে। আমার যেটা মনে হয় যে আমাদের এখন যে যে ইম্পোর্ট কম, এক্সপোর্ট কিছু সাফার করেছে, রেমিটেন্স বেশি হয়েছে, দেশের সরকারের যে অর্থ বাংলাদেশ ব্যাংক বা সরকার যে অর্থ দিয়ে সাহায্য করেছে, আর এগুলো কোন একটা সময় হয়তো এরপর একটা চাপ আসবে। যেমন এনপিএল এর যেটা বেড়েছে, মানে আগের সাধারণ নিয়ম অনুসারে এনপিএল বেড়েছে, কিন্তু এখানে রিল্যাক্স করার ফলে এনপিএলটা আমাদের কাছে দৃশ্যমান হচ্ছে না। ক্লাসিফিকেশনও সরকার বিভিন্ন রকম সুবিধা সহজ করে দিয়েছে বাংলাদেশ ব্যাংক সরকার, আর আরেকটি হলো যে প্রভিশনিং এর প্রয়োজনীয়তা আগের মতো নাই, এই সব কারণ মিলে লিকুইডিটিটা বেশি দেখা যাচ্ছে। আমার মনে হয় যেখানে এসে, সরি আপনাদের আর একটা বলেছেন এসএমই খাতে টাকা যায়নি, এসএমই খাতের মধ্যে একটা অসুবিধা হলো যে ব্যাংক লোন দেবে, ব্যাংক তার ক্লায়েন্টকে না চিনলে লোন দিতে পারে না। ব্যাংক যদি আগের থেকে এসএমই এবং এগ্রিকালচারের লোন দেওয়াতে একটু কম পারফরমেন্স থেকে থাকে, তাহলে এই পরিস্থিতি হঠাৎ করে বলা যাবে না যে ব্যাংক তাদের যে পরিমাণে লিকুইডিটি আছে এবং যে পরিমাণে দেওয়ার কথা বলা হয়েছে তারা রিস্ক নিয়ে সেটা দিতে পারবে, যেটা মাহবুব রহমান বলেছেন। মাহবুব রহমান যেটা বলেছেন এটা বোধ হয় সরকারের দিক থেকে দেখা উচিত যে এই বর্তমান পরিস্থিতির সরকারের নীতি, বাংলাদেশ ব্যাংকও সেটাতে একই রকম নীতি গ্রহণ করেছে সরকারের সিদ্ধান্ত অনুসারে, তারা এই সকল লোন দেওয়ার জন্য রিফাইন্যান্স করছে, কিন্তু যে রিস্কটা তাদের কাছে থেকে যাচ্ছে, যে যেটা বলেছে মানে আমাদের সার্কুলারগুলোতে বলা হয় যে ব্যাংক ক্লায়েন্ট রিলেশনশিপের বেসিসে, ব্যাংক ক্লায়েন্ট রিলেশনশিপের বেসিসে তারা এত কনসার্ভেটিভ এবং শাই হওয়া স্বাভাবিক, তাদের রিস্কটা পরে আসবে। যেটা মাহবুব রহমান বললেন যে এই রিস্কটা বাংলাদেশ ব্যাংকের তদারকি করা বোধ হয় যুক্তিসঙ্গত হতো, কিন্তু ঋণ দেওয়ার পরে যদি আরো 5-7টা এজেন্সি এসে ইয়ে করে, এখানে যদি এনকোয়ারি করে যে একে লোন দিলে কেন, ওকে লোন দিলে কেন, কারণ যে অল্প সময়ের ভিতরে অতিরিক্ত লোন দিতে হবে এবং আরো অতিরিক্ত বড়োয়ারের কাছে পৌঁছে দেবে, সেই সময় ওদের যে কনসার্ভেটিভ বা মোর রিয়ালিস্টিক অ্যাসেসমেন্ট যেটা, সেটা হয়তো করতে পারবে না, কিছুটা রিল্যাক্স হয়ে দেবে, না হলে এই টাকা যাবে না। এবং এই টাকা যদি না যায় তাহলে আমাদের অর্থনীতিতে যে কোভিডের সময়ও যে অর্থনীতির পারফরমেন্স দেখা গেছে এবং ভবিষ্যতে যেটা আমরা আশা করছি, এই সবটাই একটু বাধাগ্রস্ত হবে। তো আমার যেটা মনে হয় আপনাদের কথা শুনে এবং আমার অন্যদিক থেকে যেটা যে জানার সুযোগ হয়েছে, তার থেকে মনে হয় যে দুটো তিনটে জিনিস বোধ হয় ফলো করবে। একটা হলো যে প্রাইভেট লোন, প্রাইভেট এক্সপেন্ডিচার যেহেতু সাবডিউড বা হচ্ছে না যথেষ্ট পরিমাণে,
অর্থনীতিকে সচল রাখার জন্য, অর্থনীতি প্রবৃদ্ধিটাকে ধরে রাখার জন্য বা উন্নত করার জন্য পাবলিক সেক্টরের ইনভেস্টমেন্টটা এটা সাস্টেন করতে হবে। পাবলিক সেক্টর ইনভেস্টমেন্ট করলে এই প্রাইভেট সেক্টরও এতে আসবে। যেমন মাহবুব রহমান বললেন যে এখন তাদের মেইন ক্রেডিটের একটা হলো যে কন্ট্রাক্ট ফাইন্যান্সিং, এই কন্ট্রাক্টগুলো সরকারই দিচ্ছে, সরকার যদি কাজগুলো না করত তাহলে অর্থনীতির যে প্রবৃদ্ধির হার আমরা দেখি সেটা আরো নেমে যেত। সেদিক থেকে আমার মনে হয় ইটস এ সেন্সিবল থিং টু ডু। সেকেন্ড হলো যে এনপিএল এবং প্রভিশনিং এটা যে শিথিল করা হয়েছে, এই শিথিলটা কতদিন রাখা যাবে এটা বলা যায় না, কারণ এর সাথে বিদেশের লেনদেনও সম্পৃক্ত। তবে ইউরোপ এবং আমেরিকার যে অ্যাপ্রোচ মনে হয় তারাও এই অর্থ সরবরাহের দিকে নজর দেবে এবং আকস্মিকভাবে এই রিজার্ভ ডিসিপ্লিনটা বোধহয় ইম্পোজ করবে না। অর্থাৎ পৃথিবীর সর্বত্রই যে অর্থনৈতিক এন্টিটিসগুলো আছে তারা সবাই একই রকম একই রকম পথে চলছে। আর একটা হলো যে এই প্রফেশনাল ম্যানেজার্স অফ ব্যাংকস তাদের একটা সঙ্গত চিন্তা থাকে। সঙ্গত চিন্তাটা হলো যে লোনটা সে দিছে সেটা তো তার অ্যাসেট এবং এই লোনটা ফিরে না আসা পর্যন্ত তার মোট লোনেবল ফান্ডটা বাড়ছে না, তাহলে সে লোন দেবে কি করে? এটা বোধ হয় তাদের যখন একটু সামনের দিকে তাকায় তখন এই একটা আশঙ্কা তাদের মনে আসতে পারে, যারা ব্যাংকের চালনা পরিচালনা